ওয়াটস আপ ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো লকডাউনে বাসায় বসে বসে বোর হচ্ছি, তো প্ল্যান করছিলাম আমরা প্রতি ফ্রাইডে একটু আউটডোরে ক্যাম্পেইন করব। সেই উপলক্ষে একটা ছোট চুলা নিলাম এবং গ্যাস সিলিন্ডার নিলাম, তো আপনাদের সাথে শেয়ার করব এই সেই ছোট চুলা দিয়ে কি হয়। এর ভিতরে একটা চুলা আছে, স্টোভ বলে, যেটা বলে ক্যাম্পেইন মিনি স্টোভ। এটা দারাজ থেকে নিয়েছি, আমি কিনেছি। এটা দাম পড়ছে 1200 টাকা, 1100 সামথিং। আর এইটা হচ্ছে একটা সানের হচ্ছে গ্যাস, পোর্টেবল গ্যাস সিলিন্ডার। সো এইটাই আর কি এখানে ফিট করা যাবে, দশকে আপনাদের দেখাবো। আর তার পাশাপাশি এটা তো আছেই, আর তার পাশাপাশি আজকে আমরা চা বানায় দেখাবো আপনাদেরও, একদিন সবাইকে খাওয়াবো। এখন যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর শুরু করি আমরা, এটার ভিতরে কী আছে দেখাই। ওকে, লেটস গো। ওকে, তো আমরা এটা একটু খুলে দেখাই যে চুলোটা কেমন আপনাদের সাথে। আমরা আশা করি লকডাউন কেটে গেলে, সব ফ্রি হলে তখন আমরা বাইরে ক্যাম্পেইন করব, আর তখন ক্যাম্পেইনের ভিডিওগুলো দিব। ওকে, তো এই হচ্ছে সেই চুলা, এটা একটা পোর্টেবল ক্যাম্পেইন চুলা। এই যে এটা নাম বলে মিনি ক্যাম্পেইন স্টোভ। এটা সুন্দর, অনেক কিউট। এটা এরকম করে ভাঁজ খুলতে হবে। এই যে এই এখানে আছে গ্যাসের লাইনের সুইচ, আর এইখানে দিতে হবে এই সিলিন্ডারটা। এই করে দেখাই তাহলে। আর নিচে আছে পায়া, এই পায়াটা এই এই যে। আর এইটা চুলাটা ধরানোর জন্যে আপনার কোনো লাইট লাগবে না, জাস্ট এইখানেই ক্লিক করলে এখানেই ম্যাজের কাঠি টিং টিং। তো এটাকে এইভাবে রাখি, আর এই মুখটাকে খুলে ফেলাই। এটার দাম পড়ছে, আমি দারাজ থেকে কিনছি, বিধায় একটু কম বেশি নিছে হয়তোবা। এটা দাম পড়ছে 200 টাকা, আর এটার দাম পড়ছে 1100 টাকা। তো চুলা আর এটা মিলায় 1200 টাকা টোটাল, 1100 সামথিং, 1250 টাকা। তো এখানে লাগানোর সিস্টেমটা হচ্ছে, দেখেন এখানে একটা খোলা জায়গা আছে ফাঁকা, আর এখানে দুইটা ঘাট আছে। তো আপনাকে প্রথমে একটা ঘাটের ভিতরে বাঁধায় নিতে হবে, নেওয়ার পর আর একটা এই যে এইভাবে জাস্ট, আচ্ছা আগে এটা বন্ধ করে নিতে হবে সম্পূর্ণ। সো একটা ঘাটের সাথে বাধা নিয়ে এই চাপ দিয়ে, ওই যে গ্যাস হালকা বেরোলো, অসুবিধা নেই, জাস্ট যেদিকে যে কোনো এক পাশে মোড়া দিয়ে দিলে হবে। এবার এই যে এখন আমি আপনাদেরকে একটু দেখাই। তো এবার এটাকে একটু জ্বালাই, চুলাটা জ্বালানোর জন্য আপনাকে হালকা একটু গ্যাস ছাড়তে হবে, তখন একটা সাউন্ড হবে। এই যে আগুন ধরে গেছে, এটা দেখা যাচ্ছে না, কারণ আগুনটা অনেক ই, তো আর একটু জোরে দিই। বুঝতে পারছেন? এখন আমরা একটা চা বানাই খাবো, এতে কি বলো চিকন? ওকে, বানাও বানাও। সো চা বানানোর জন্য যে কাজটা করতে হবে, আমি চুলাটা একটু সরাই নিলাম। গ্যাস অপচয় করতে চাচ্ছি না, তারপরে হয়ে যাচ্ছে, অসুবিধা নাই। আগে পানি দিতাম, অসুবিধা নাই, চিট করে। হ্যাঁ, আল্লাহ, হাড়ি গরম হয়ে গেল। সো আমাদের সবকিছু রেডি, এবার পানি দেব। প্রথমে হাড়ি পুরাই দিলাম। আচ্ছা, হয়েছে 2 কাপের, 2 কাপের মতো পানি দিলাম। তো এখন পানি গরম হচ্ছে, এখন চা পাতি দিয়ে দিব এর ভিতরে। এই হচ্ছে চা পাতি, 1 চামচ চা পাতি নিয়ে আসছিলাম আমরা। তো একটুখানি লিগারটা ছড়াক, দেখছেন কত সুন্দর পোর্টেবল। যে কোনো জায়গায় আমি ক্যাম্পিং আমরা যদি করি, যে কোনো জায়গায় পোর্টেবল, এতে স্যুপ রান্না করতে পারবো, নুডলস রান্না করতে পারবো, মানে সামান্য কিছু জিনিস আমরা এখানে এটা দিয়ে আমরা বানায় ফেলতে পারবো যখন তখন। সো অনেকটা হয়ে গেছে, এই যে চা বানায় খেতে পারতেছি, ডিম ভাজি করতে পারতেছি, ডিম সেদ্ধ করতে পারতেছি। সো পোর্টেবলে কিছু খাওয়া দাওয়া আমরা করতে পারবো।
শুধু আমাদের সাথে থাকা লাগবে একটা হাড়ি আর যা যা জিনিসপত্র লাগে সেই ম্যাটেরিয়ালস আর এই চুলাটা হলেই হচ্ছে সো 1200 টাকার চুলা হলে আপনি ছোট একটা জিনিস নিয়ে সারা ওয়ার্ল্ড ভ্রমণ করে দেবেন আর কিছু কিছু জিনিস খাওয়া যাবে সো এরপর থেকে আমরা প্রতি শুক্রবার ভাবছি যে একটা দিন ই করব যখন ই হবে তখন এখান থেকে জোরটা কমায় দেওয়া যাবে এই দেখেন এই যে এই সুইচের অপশন থেকে জাস্ট আমি মুড়া দিব এই এই দিক মুড়া দিলে বন্ধ হয়ে যাবে এই দিক মুড়া দিলে জোর বাড়বে সো আমি এটাকে বন্ধ করে দিই চাটা হয়ে গেছে ওকে তো আমি একটু লেবু দিয়ে দিই লেবু চা হবে দুই কাপ চা আমার চিকনের একটু গ্লাসের কা কিনারায় মাখাই দিই যাতে মজা আসে বেশি চিনি খেলে ডায়াবেটিস হয়ে যাবে চিকন তো আমি বেশি খাবো হ্যাঁ তুমি বেশি খাবে আমার ডায়াবেটিস হবে না কোনোদিনও আমাদের বংশে তো কারো ডায়াবেটিস নাই তোমার বংশে ডায়াবেটিস আছে তোমার আগে হবে কোনো ব্যাপার না এখন কোনো ব্যাপার না তাই না এবার আমরা এটা ছাকব দু গ্লাস চার হয়ে গেল এবার আমি এটা গুলাই দিই যদি চিনি বেশি লাগে তো তুমি চিনি এখান থেকে নিয়ে নিতে পারো সো নিয়ে নাও তোমারটা এটা আমার ওকে তো আমরা এটা খেয়ে দেখি কেমন লাগে আহ অসাধারণ নিজের রিভিউ নিজেই দিলাম আর তুমি খেয়ে বলো কেমন লাগতেছে না ঠিক আছে সব ভালো আছে থ্যাংক ইউ সো এই আর কি তো আমরা এটাকে আবার যদি খুলতে চাই সেটা কি করতে হবে জাস্ট এটাকে ধরে একটা মোড়া দেব দিয়ে এটা খুলে ফেললাম আর এই পাগুলা সব এইভাবে ভাঁজ করে দিব দিয়ে এই যে এগুলো সব এভাবে ভাঁজ করে দিলাম দেওয়ার পরে আমাদের যে ট্রাভেল ব্যাগ থাকবে আমরা সেই ব্যাগের ভিতরে অনায়াসে একটা পাশে এটাকে আমরা নিয়ে নিতে পারি এই যে ওকে আর এটা সুন্দর একটা ব্যাগ দিছে এর প্যাকেটটা আমি দেখালাম না ব্যাগটা আপনারা সার্চ দিলে বুঝতে পারবেন পোর্টেবল ক্যাম্প এই যে তো এইভাবে আমরা সহজে চা বানাতে পারি আর যদি গাছে কোনো লেবুর পাতা থাকে তো সেখান থেকে একটা পাতা কচি পাতা ছিঁড়ে আমরা চার মধ্যে দিয়ে দিতে পারি তো ভ্যারাইটিস প্রকারের হ্যাঁ তো এই হচ্ছে আজকের ভিডিও ছিল আমাদের আমরা এরপরে নেক্সট ডে ভালো একটা দিন দেখে আমরা বিভিন্ন জায়গায় আউটডোরে আমরা ক্যাম্পেইন করব সকালে যাব বিকাল পর্যন্ত থাকব কিছু রান্নাবান্না করব খাবো পিকনিকের মতো ডে বাই ডে ওই ভিডিওগুলো ভাবছি এমন কিছু ভিডিও করব ক্যাম্পেইন যারা আউটডোরে বাইরে ক্যাম্পেইন করে বিদেশিরা আমিও চাচ্ছি ওরকম কিছু করব তো সেই পর্যন্ত সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর নতুন ভিডিও আসবে দেখতে পাবেন সবাই আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন লাইক দিবেন আর বেশি ভালো লাগলে শেয়ার দিবেন ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আর আজকে এই পর্যন্ত তবে ভালো থাকবেন নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ